হ্যালো ভিউয়ার্স আজকে এই টিউটরে দেখাবো কীভাবে একটি কভার ডিজাইন করতে হবে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন প্রথমে আমরা ফাইলে যাব ফাইল থেকে নিউ এখানে আমরা ওয়াইট এবং হাইট এই দুটা থেকে আমরা সাইজ নিব এখানে ইঞ্চি সিলেট করা থাকবে সত্তর দশমিক দুই এগারো দশমিক দুই রেজলেশন টু থাকতে পারে বা আপনার সুবিধা মতো একশো অথবা টু দিতে পারেন দুইশো আর কালার মোড থাকবে সিএমআই এখানে আমরা ক্রিয়েট করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পেজ সাইজ আমরা এখানেই আমাদের ডিজাইনটা করব ব্রিড লাইন হচ্ছে কাটিং এরিয়া যেটা অটোমেশিন দিয়ে কাটা হয় ফিক্স সাইজ পয়েন্ট ওয়ান এখানে আমরা এরিয়াটা বড় করে নিচ্ছি প্রথমে আমরা জুমটুল দিয়ে এই কোনাটুকু বা এই এরিয়াটুকু সিলেক্ট করে নিচ্ছি এখন এখানে একটা ক্লিক করব এবং এই রুলারটা দিয়ে এখানে ড্রার্ক করে নিয়ে আসবো আবার এখান থেকে ড্রার্ক করে নিয়ে আসবো যদি এখানে রুলারটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনি ভিউ থেকে এই রুলার অপশনটা নিয়ে নেবেন তাহলে রুলার চলে আসবে এখন আবার সিলেক্ট থেকে ডিসিলেক্ট করলাম একইভাবে আমি এই কর্নারে কাজ করব সেই জন্য আবার টুলটাই ব্যবহার করব আমি ঠিক নিচে এখানে ক্লিক করব ফিট অন স্ক্রিন করছি এখন যেটা যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্রিড লাইন এখানে অটোমেশিন দিয়ে কাটা হবে এখন আমাদের যে কাজটা করতে হবে সেফ লাইন দিতে হবে এখান থেকে আমরা যেহেতু এখানে একটা বক্স দেখাচ্ছে আমরা এখান থেকে ডিসপ্লেট করে দিচ্ছি এবং ভিতরে থাকবে পয়েন্ট টু ফাইভ সেফ লাইন থাকবে একটা এখন আমরা সেফ লাইন তৈরি করব সরি আবার ডিসপ্লে করে দিচ্ছি এটা পয়েন্ট টু ফাইভ এবং পয়েন্ট টু ফাইভ একইভাবে আমরা এখানে আবার করবো এই কর্নারে ফিট অন স্ক্রিন এই কর্নারে করব ফিট অন স্ক্রিন এবং সিলেট থেকে আমরা ডিসলেট করে দিচ্ছি ভিতরটা হচ্ছে আমাদের সেফ লাইন অর্থাৎ আমাদের টেক্সট ব্যাকগ্রাউন্ড মূল লোগো বা মনোগ্রাম যাই ডিজাইন করি না কেন আমরা সেফ লাইনের ভিতরেই রাখব সব কিছু এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই পর্যন্ত ড্রাক করলাম এবং এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম করলাম এখান থেকে একটা রোলার নিয়ে নিচ্ছি একইভাবে আমাদের পেজ কত কতগুলো হবে সেই অনুযায়ী এখানে জায়গা রাখতে হবে আমি বোস সাইডে আমি রাখলাম দুই সাইডেই এতটুকু স্পেস অর্থাৎ আমাদের এটা হচ্ছে হচ্ছে মাঝখানের এরিয়া এখন আমি কিবোর্ড থেকে এন্টারপ্রেস করলাম অথবা এখানে টিক চিহ্নতে ক্লিক করবো আর সিলেট থেকে ডিসিলেক্ট করে দিচ্ছি এখান থেকে এই এফেক্ট থেকে আমি সলিড একটা কালার নিব আপাতত একটা কালার দিয়ে রাখছি আমি এই কালারটা দিয়ে রাখলাম আমরা যে ডিজাইনটা করবো সম্পূর্ণ পলিগলান স্টাইলে করব সেই জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব ভেক্টোর রেক্ট্যাঙ্গেল এটা কালার দিব ব্ল্যাক কালার জিরো 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 সিক্সটি ফাইভ তারপর এখান থেকে ডিলেসিলেশন টুলটা সিলেক্ট করে আমি এই কর্নারটা ডিলিট করে দিচ্ছি এবং মুপটোল সিলেট থাকা অবস্থায় আমরা এটাকে আর্ট কপি করে নিচ্ছি এখন আমরা এটাকে রোটেট করব ফ্রি ট্রান্সফর্ম শিপ ধরে রোটেট করে নিচ্ছি এখন এটা কালার দিব কীবোর্ড থেকে ইউ প্রেস করবেন তাহলে এনে কালার চেঞ্জ করতে পারবেন আমি এখানে এটা হোয়াইট করে দিচ্ছি এখন এই দুইটাকে ধরে এটা আর এটা শিপ ধরে ধরলাম ঠিক অল্টার ধরে কপি করছি আমি অল্টাররা ক্লিক করে এই সবগুলোকে আমি সিট ধরে সিলেক্ট করে নিচ্ছি এবং এটাকে ট্রান্সফর্ম করবো কন্ট্রোলটি দিলাম কীবোর্ড থেকে এখান থেকে আমি একটা রেক্টাঙ্গেল নিচ্ছি এটা কালার থাকবে হোয়াইট আপনার কন্ট্রোলটি দিয়ে ট্রান্সফর্ম করবেন অলওয়েজ এবং এটা অল্টার ধরে আমি কপি করে নিচ্ছি হাবার কন্ট্রোলটি ট্রান্সফর্ম করছি ওকে এটা পজিশন ঠিক আছে এখন এই টোটালগুলোকে যেগুলো আমরা রেকটেঙ্গেল তৈরি করলাম এখান থেকে এই পর্যন্ত এগুলাকে একটা গ্রুপ করব আমরা এই সলিড কালারটা কন্ট্রোল কন্ট্রোল ক্লিক করলে ছেড়ে দিবে ছেড়ে দিলাম এটা একটা দুইটা তিনটা চারটা এই চারটাকে আমরা একটা রাস্টারেস করে ফেলব বা মার্চ শেপ এবং এগুলাকে দেখে আমরা টোটালটাকে আমরা রাস্টারেস্ট লেয়ার করে ফেললাম এটাকে মার্চ লেয়ার কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করছি আমি টোটালটাকে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরিয়ে নিলাম অর্থাৎ রোটেট করে নিচ্ছি এটা আমি এই লেয়ারটাকে আমি আরেকটা কপি করে নিচ্ছি ডুপ্লিকেট লেয়ার টু এবং ইমেজ থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেভেল এটাকে একবার মাইনাস করে দিচ্ছি তাহলে এটা পুরোটা হোয়াইট হয়ে গেল এই তিনটা সিলেট থাকা অবস্থায় আমি একটু ছোটো করে নিচ্ছি কন্ট্রোলটি দিয়ে বা ট্রান্সফর্ম করছি এই ডিরেসন টুলের মাধ্যমে আমরা পরিগুলোকে কিছুটা অ্যাট্রিবিউট করবো আমি শিপ ধরে এটাকে বড় করছি এটা একইভাবে এই তিনটাকে আমি আবার একটা কপি করে নিচ্ছি ডুপ্লিকেট এটা সাইজ একটু ছোট থাকবে এখন এগুলোকে আমি কিছুটা এক্সপ্রেশন দিব সেই জন্য আমি আবার রেক্টাঙ্গেল নিচ্ছি এখান থেকে একটু চিকন টাইপের কালার থাকবে হোয়াইট কন্ট্রোল টি দিলাম কিবোর্ড থেকে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আমি অ্যাঙ্গেল দিলাম এটাকে জুম করে নেই একইভাবে আমি এটাকে অল্ট্র কপি করে নিয়ে আসছি তো ভিউয়ার্স এই হচ্ছে প্রথম পর্ব আগামী পর্বে দেখাবো কীভাবে কে এখানে ইমেজ সেট করতে হবে কিভাবে লোগো সেট করতে হবে বা টেক্সট কিভাবে সেট করতে হবে আর কালারটাকে কিভাবে অ্যাট্রাকটিভ করা যায় এসব নিয়ে সেকেন্ড পার্ট আলোচনা করব। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন